अगेन गुड मॉर्निंग टू ऑल माय बिलवेड स्टूडेंट्स। आज के अमरा काजला दीदी कविता पढ़ब साथे करे तुम्हारे बुझिए देव और बुझिए देवर आगे ये कवितार सारमर्मटा तुम्हारे एक बार बोले दीची। काजला दीदी कवि होच्छेन जतींद्र मोहन बागची। तो आलोच्य कविताय दीदीर जन्नो एकटी छोटो शिशुर बुक भरा भालोबासार कथाई ए कविताय कवि जतींद्र मोहन बागची वर्णना करेछेन। दीदीर मृत्युर घटनाके मने करा पल्ली प्रकृतिर चिरपरिचितिर मध्ये हारिए जावा दीदीर कथा दीदीर गल्प बला ए सब किछुई हठात करे थेमे जावा बोझा ना बोझार सीमाय दाड़िये दीदीर मृत्युर घटना के मने करा बार बार मने आसार कथाई कवि ए आलोच्य कविताय वर्णना करेछेन। तो एटाई हलो ए कवितार सारमर्म। तो आलोच्य कविता काजला दीदी कविताटा आमी पाठ करछि आर साथे करे तुम्हादेरके बुझिए दिच्छी। बाशबागानेर माथार उपर चाँद उठेछे ओई मा गो आमार शोलोक बला काजला दीदी कोई। पुकुर धारे लेबुर तले फुलेर गंधे घुम आसे ना एकला जेगे रई मा गो आमार कोलेर काछे काजला दीदी कोई। आलोच्य कविताय पल्ली प्रकृतिर चिरपरिचितिर रूप वर्णना करेछेन कवि आर सेई साथे एई रूप वर्णना करते गिये ग्रामेर सेई शिशुटिर बाड़ीर पाशे बाशबागानेर माथार उपर चाँद उठेछे आर सेई समय कबिर कविताटिते वर्णना करा शिशुटि तार दिदिके डाकछे मा गो आमार काजला दीदी কোথায় গেছে। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। পুকুর পাড়ে লেবু গাছের তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে শিশুটির ঘুম আসে না কারণ তার কাজলা দিদি তার কোলের কাছে আর নেই। সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। একলা জেগে থাকে শিশুটি আর তার মাকে বলে যে তার কোলের কাছে তার ভালোবাসার কাজলা দিদি কোথায় গেল। সেদিন থেকে মা তুমি কেন আর দিদিকে ডাকো না দিদির কথা বললেই কেন আঁচল দিয়ে মুখটি ঢেকে রাখো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। খাবার খেতে খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন দিদি আর আসে না কেন মা মা তুমি তখন কেন চুপ করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। মা তুমি আমাকে বলো দিদি কোথায় গেছে দিদি কবে আসবে। কালকে আমার পুতুল ঘরে আমার পুতুলের বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমি যদি লুকিয়ে গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। সে তার মাকে বলছে যে কালকে আমার ঘরে আমি আমার পুতুলের বিয়ে দেব কিন্তু সেই সময় দিদি থাকবে না। দিদি কোথায় গেল মা দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি কোথাও লুকিয়ে গিয়ে থাকি
চলে যাই কোথাও লুকিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে থাকবে? আমিও নেই, দিদিও নেই, তোমার তখন কেমন মজা হবে? ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল, দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল। চাপা ফুলে শিউলি গাছের তল ভরে গেছে, পুকুর থেকে যখন জল আনবে, ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা তখন লুকিয়ে থাকবে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল, দিদি যখন শুনবে তখন তুমি কি বলবে দিদিকে? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মা গো আমার কাজলা দিদি কই, বাঁশবাগানের মাথার উপর সেই তো চাঁদ উঠেছে, কিন্তু আমার সেই কাজলা দিদি আর নেই, লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝোপে, লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি পোকা ঝোপে ঝোপে ডাকছে ঝিঝি করে, ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, রাত্রি হলো মা গো আমার কাজলা দিদি কই, ফুলের গন্ধে আমার ঘুম আসে না মা, রাত্রি হলো মা গো কিন্তু আমার কাজলা দিদি নেই। তো এই হলো আমাদের আলোচ্য কবিতা, এই কবিতাটা তোমরা সুন্দর করে পড়বে, 10 লাইন শিখবে বুঝবে, তারপর প্রশ্ন উত্তর আমি লিখিয়ে দিয়েছি সেগুলো ভালো করে শিখবে, আর প্রশ্ন উত্তরের সাথে সাথে বাকি যা কিছু দিয়েছি সেগুলোও শিখবে, ঠিক আছে? তো আজ এতটুকু অবধি থাক, নেক্সট আরেকটা তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।